গল্পের বাক্সবাই রোমানা উপর এই চ্যানেলে আমি রোমানা আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস মধুময় আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব পরদিন সকালে দেখা করার কথা ছিল স্বপ্নার সঙ্গে স্বপ্না ন্যাশনাল লাইব্রেরি কার্ড করাবে মধুময় সঙ্গে গেলে ভালো হয় পরদিন সকালে মধুময় অন্য মানুষ সে স্বপ্নার প্রেমিক রাজবিহারীর মোড়ে স্বপ্নের অপেক্ষা করতে করতে সে গুনগুন করে একটা গান গাইতে লাগল ন্যাশনাল লাইব্রেরিতে কার্ড হয়ে গেল খুব সহজেই বাইরে বেরিয়ে এসে স্বপ্না বলল আজ এমন সুন্দর দিনটা এক্ষুনি বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না ফিনফিনে হাওয়ার সঙ্গে গড়ো বৃষ্টি পড়ছে ওই বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে যেন বিদেশের তুষারপাতের মতন গা ভেজে না আকাশটা ছায়াময় স্নিগ্ধ সত্যি একটা বেড়াবার মতন দিন স্বপ্না আবার বলল এইসব দিনে কি ইচ্ছে করে জানো তো ইচ্ছে করে কোনো নদীর ধারে গিয়ে চুপচাপ বসে থাকতে চলো না গঙ্গার ধারে গিয়ে একটু বসি মধুময় বলল গঙ্গার ধারে গিয়ে দেখবে ঠিক কোনো না কোনো চেনা লোক বেরিয়ে পড়বে স্বপ্না বলল থাকুক কে চেনা লোক তবুও এমন দিনটা নষ্ট করতে ইচ্ছে করছে না গঙ্গার ধারে গিয়ে বসলে ভিকিরিরা এসে জ্বালাবে তোমার ভালো লাগবে না বুঝেছি আসলে তুমি যেতে চাও না তোমার আজ কোনো ইন্টারভিউ আছে না বরং তোমাকে আরেকটা কোনো নদীর ধারে নিয়ে যেতে পারি যেখানে কোনো চেনে লোক নেই ভিকিরি নেই কোথায় চলোই না কত দূরে সন্ধ্যের মধ্যেই ফিরে আসব বাড়িতে বরং একটা টেলিফোন করে দাও হাওড়া স্টেশনে এসে মধুময় একটা লোকাল ট্রেনের টিকিট কাটলো দুটো তার পকেটে যথেষ্ট টাকা ইচ্ছে করলে সে ফার্স্ট ক্লাসে যেতে পারে কিন্তু বেশি টাকা খরচ করতে দেখলেই স্বপ্ন প্রশ্ন তুলবে এই জন্যই আগেকার থার্ড ক্লাস আজকাল যার নাম হয়েছে সেকেন্ড ক্লাস সেই টিকিটি কাটল ট্রেনে উঠে বুঝল ভুল করেছে স্বপ্নার জন্য কোনো ক্রমে একটা বসবার জায়গা পাওয়া গেলেও মধুময়কে থাকতে হলো দাঁড়িয়ে অসম্ভব ভিড় লোকেরা গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ছে স্বপ্নার পাশে সামান্য একটু জায়গা মধুময় নিজে সেখানে বসেনি কিন্তু আরেকটি লোক নির্লজ্জের মতন সেখানে বসে পড়ল ঠেসাঠেসি করে মধুময়ের রাগে গা জ্বলতে লাগল স্বপ্নাকে অন্য কেউ ছয় সেটা সে কিছুতে সহ্য করতে পারে না কিন্তু উপায়ও কিছু নেই ট্রেনে সবাই একটু জায়গার জন্য পাগল সভ্যতা ভব্যতা কেউ বড় একটা মানে না ভেবেছিল জাননা ধারে বসে গল্প করতে করতে যাবে কিন্তু ওই ভিড়ের মধ্যে কথা বলাও যায় না স্বপ্নে কিন্তু মজা পাচ্ছে সব কৌতুকে সে মাঝে মাঝে দেখছে মধুময়কে মধুময় সঙ্গে এর আগে সে কখনও ট্রেনে চেপে কোথাও বেড়াতে যায়নি হঠাৎ খেয়াল হতেই মধুময় এক হাতে তার প্যান্টের পকেট চেপে ধরল তার সব টাকা সে সঙ্গে করে নিয়ে এসেছে যদি কেউ পকেট মেরে নিয়ে যায় কথাটা ভেবেই অবশ্য হাসি পেয়ে গেল তার এ টাকা তার নিজস্ব নয় সে নিজেই কোনো চোরের উপর বাটপাড়ি করেছে এখন তার কাছ থেকে যদি কেউ এ টাকা মারে তবে সে লোককে কি বলা যাবে ঘন্টাখানেক পর ভিড় একটু ফাঁকা হতে মধুময় বসবার জায়গা পেল স্বপ্ন জিজ্ঞেস করল আমরা কোথায় যাচ্ছি মধুময় বলল আর আধ ঘন্টা পরে জানতে পারবে সেই আধ ঘন্টা পরে ট্রেন ঝমঝমে পার হতে লাগলো একটা ব্রিজের উপর দিয়ে নিচে বিরাট একটা নদী বর্ষার সময় দুকুল ছাপিয়ে গেছে স্বপ্না জিজ্ঞেস করল এ নদীর নাম কি রূপনারায়ণ স্বপ্নার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল কত নাম শুনেছে এই নদীর কত বইতে পড়েছে কিন্তু আগে কখনো দেখিনি কলকাতা থেকে এত কাছে মাত্র দেড় ঘণ্টা উঠে দাঁড়িয়ে মধুময় বলল আমরা এখানে নামব স্টেশনের নাম কোলাঘাট নামটার সঙ্গে কেমন যেন একটা ইলিশ ইলিশ গ্রন্থ আছে কোলাঘাট শুনলেই ইলিশ মাছের কথা মনে পড়ে যায় মধুময় জিজ্ঞেস করল তোমরা তো একবার পুরী গিয়েছিলে তখন এই নদী দেখোনি তখন এর ওপর দিয়ে গেছি হ্যাঁ রাত্রি গিয়েছিলে বোধহয় তাই খেয়াল করনি স্টেশনটা বেশ উঁচুতে সেখান থেকে সিঁড়ি দিয়ে ওরা নেমে এলো নদীর ধারের রাস্তায় সে রাস্তা দিয়ে খানিকটা হাঁটবার পর একটা হোটেল পড়ল প্রায় পনে দুটো বাজে বেশ খিদে পেয়েছে মধুময় বলল এসো আগে খেয়ে নেই ভেতরে গিয়ে বসতেই একজন বিয়ারে এসে বলল একটু আগেই নদী থেকে ধরা একদম টাটকা ইলিশ মাছ আছে বাবু মধুময় বলল দাও ভাত ডাল আর মাছ ভাজা কলা করে দেওয়া হলো ভাত হোটেলে তখন ওরা ছাড়া কেউ নেই গরম গরম মাছ আর মাছের ডিম ভাজা আনতে লাগল ওরা খেয়ে ফেললো পাঁচ ছখানা করে স্বপ্ন বলল আমি জীবনে কখনো একসঙ্গে এত মাছ খাইনি তবে সত্যি খুব চমৎকার স্বাদ খেয়ে উঠে ওরা চলে এলো নদীর ধারে স্বপ্ন বলল আমরা একটু নৌকো করে ঘুরে বেড়াবো না মধুময় বলল বর্ষাকাল যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে তাতে কি হবে উটুক না ঝড় আরও ভালো লাগবে যদি নৌকা উল্টে যায় যাক না আমি ডুবে যাব কেন তুমি আমায় বাঁচাতে পারবে না তা পারবো অবশ্য স্বপ্নের ঠোঁট উল্টে বলল ইস তার দরকার হবে না মোটেই আমি খুব ভালো সাঁতার জানি কিন্তু অনেক চেষ্টা করেও নৌকা পাওয়া গেল না সব নৌকা চলে গেছে মাছ ধরতে তাকালেই দেখা যায় নদীর বুকে এখানে ওখানে মোচার খোলার মতো দুলছে মাছ ধরা নৌকা সবাই জাল ফেলে বসে আছে মাঝে মাঝে জাল টেনে তুলছে তখন দেখা যাচ্ছে চকচকে ইলিশের মৃত্যুর আগের শেষ দুটি তিনটি লাফ মধুময় জিজ্ঞেস করল এর আগে তুমি কখন ইলিশ মাছ লাফাতে দেখেছ সত্যি আগে কখনো দেখিনি হঠাৎ বেশ জোরে বৃষ্টি এসে গেল তাতে অবশ্য ভেজার ভয় নেই ওরা দৌড়ে এসে দাঁড়ালো একটা ব্রিজের নিচে এখানে পাশাপাশি তিনটে ব্রিজ দুটো ট্রেনের জন্য একটা মানুষ ও গাড়ির ব্রিজের নিচে একেবারে নদীর ধারে দুখানে সিমেন্টের চাঙারের উপর বসল ওরা নদীর বুকে বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে অদ্ভুত মোহময় সেই দৃশ্য মধুময় তার একটা হাত টাকল স্বপ্নার কান্ধে স্বপ্না মধুময়ের দিকে তাকালো মধুময় অনুনয় করে বলল আজ আপত্তি করো না প্লিজ খুব ইচ্ছে করছে তোমাকে একটু ছুঁয়ে থাকি স্বপ্না সরিয়ে দিল না হাতটা বরঞ্চ মধুময়ের হাতে হাত বুলিয়ে দিতে লাগল মধুময় বলল এই নদী দেখেই রবীন্দ্রনাথ লিখেছিলেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ মিথ্যা নয় স্বপ্না হেসে বলল হল না স্বপ্না সাহিত্যের ছাত্রী ছিল মধুময় যে এসব থেকে সে অনেক ভালো জানে সে বলল রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় মধুময় বলল ওই একই হল মিথ্যার স্বপ্ন তো একই স্বপ্ন বলল এক মিথ্যার স্বপ্ন এক স্বপ্নটাও মিথ্যে নয় না মোটেই না মিথ্যেটা শুধুই মিথ্যে আর স্বপ্নটা সত্যিও না মিথ্যেও না অন্যরকম কিছু মধুময় বলল হ্যাঁ ঠিকই তো তোমার নাম স্বপ্না তুমি মিথ্যেও নও সত্যিও নও তুমি সব কিছু থেকে আলাদা স্বপ্না হাসল মধুময় হঠাৎ একটা কিছু দেখে দারুণ চমকে উঠল তার জামাটার নিচের দিকে একটা লাল রঙের ফোটার দাগ জামাটার রং হলদে বলে ভালো করে নজর না দিলে দেখা যায় না এটা কিসের দাগ নিজের মনকে প্রশ্ন করবার আগেই মধুময় অবশ্য উত্তরটা জানে এটা রক্তের দাগ কালকের জামাটাই পরে এসেছে মধুময় কাল রাত্রিরে লোকটাকে ঘুষি মারবার ফলে লোকটার ঠোঁট দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল সেই রক্তেরই একটু ছিটে লেগেছে মধুমার জামায় মধুমার গাটা ঘিন ঘিন করে উঠল একটা নোংরা লোকের রক্ত লেগে আছে তার জামায় লোকটা নিষ্ঠুর লোভী মুখখানা ফেসে উঠল তার চোখে সে স্বপ্নার কাঁধ থেকে উঠিয়ে নিল নিজের হাত এরকম নোংরা জামা পরে স্বপ্নাকে ছুঁয়ে থাকা উচিত নয় তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে যে স্বপ্না বলল কই না তো এমনি বৃষ্টি দেখছি ওই দেখো ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন আসছে একটু দূরে একটা ইটের নৌকা দাঁড় করানো দুজন লোক মাথায় করে ইট নিয়ে আসছে পারে। নৌকাটা চওড়া করে রাখতে হয়েছে বলে ওদের খানিকটা জলের মধ্যে নেমে গিয়ে আনতে হচ্ছে ইট লোক দুটোরই বুকের পাঁচরা বার করা পুরো নৌকার ইট নামাতে ওদের নিশ্চয়ই সারাদিন লেগে যাবে সারাদিন এত পরিশ্রম করে ওরা ক টাকা পায় নিশ্চয় ভালো করে খেতে পায় না নইলে অত রোগা হবে কেন সারাদিন এত পরিশ্রম করেও মানুষ খেতে পায় না লোক দুটো থেকে তাকিয়ে থাকতে থাকতে মধুময় বুঝতে পারল জোয়ার এসে গেছে ক্রমশ নদীর জল বাড়ছে কেননা একটু আগে ওরা হাঁটু জল পর্যন্ত নামছিল এখন ওদের উরু পর্যন্ত ডুবে যাচ্ছে এসব নদীতে বান ডাকে না তাই ভয় নেই জোয়ারের সময় জল বাড়ে আস্তে আস্তে বেলাভূমির উপর জল কতটা এগিয়ে আসছে চট করে বোঝা যায় না মধুময় ইচ্ছে হল সেই নদীতে নেমে যায় ডুব দিয়ে খুব ভালো করে স্নান করে জামাটা ধুয়ে মুছে ফেলে রক্তের দাগটা কিন্তু তাতে কাল রাত্রিরের স্মৃতি কি মুছে যাবে বারবার মনে পড়ছে সেই লম্পট লোকটার মুখ খেলাটা ভেঙে যাচ্ছে মধুমাই এরকম চায়নি স্বপ্নের কাছে যখন আসবে তখন সে অন্য মানুষ থাকতে চায় তার গোপন জীবনের কোনো ছাপ যেন না পড়ে কিন্তু জামাই রক্তের ছিটে? মধুমায় উঠে গিয়ে এক টুকরো ইট দিয়ে বালির উপর একটা জাহাজ আঁকতে লাগল প্রায় স্বপ্নার পায়ের কাছে আকার হাত ছিল মধুময়ের সে শিল্পী হতে হতে হলো না তার বদলে ছিনতাই দলের সদস্য হয়েছে স্বপ্ন বলল বাহ বেশ সুন্দর হয়েছে তো জাহাজটা মধুময় বলল এখনই আমরা একটা জাহাজ ডুবি দেখব স্বপ্ন বলল তার মানে বুঝতে পারলে না জল বাড়তে বাড়তে জাহাজটাকে ডুবিয়ে দেবে জল বাড়ছে নাকি তাকিয়ে থাকো এবার বুঝতে পারবে এবার সত্যি জল বাড়ার ব্যাপারটা বেশ স্পষ্ট হয়ে উঠল একটু একটু করে এগিয়ে এসে নদীর রেখা প্রথমে ছুঁয়ে দিল জাহাজটার একটা প্রান্ত তারপর এগোতে লাগলো একটু একটু করে মিনিট দশকের মধ্যেই ডুবে গেল জাহাজটা স্বচ্ছ টলটলে জলের নিচে বালির উপর মধুময় রাখা জাহাজটা পরিষ্কার দেখা যায় জল বেড়ে এসে ছলাত ছলাত করতে লাগলো স্বপ্নের পায়ের কাছে একটুখনের মধ্যেই তার গোড়ালি পর্যন্ত এসে গেল স্বপ্ন বলল কী দারুণ ব্যাপার না নদীটা কত দূরে ছিল আর কত কাছে এসে গেল এরকম আগে কখনো দেখিনি আর এখানে বসা যায় না জল আরও বাড়বে এবার স্বপ্নে টাড়ি ভেঁজে যাবে দুপুর ঢলে এসেছে এবার বাড়ি ফেরার কথাও মনে আসে উঠে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে স্বপ্ন বলল তুমি আমাকে নদী দেখাবে বলেছিলে দেখালে না তো মধুময় অবাক হয়ে স্বপ্নার দিকে তাকালো স্বপ্ন বলল এটা তো নদী নয় এটা নদ রূপনারায়ণ নদ বলেই স্বপ্ন ছেলে মানুষের মতো হেসে খিল খিলখিল করে মধুময় বলল ও পুরুষ তাই বলো সেজন্যই তোমার পা জড়িয়ে ধরবার জন্য এত তাড়াতাড়ি এগিয়ে আসছিল স্টেশনে এসে মধুময় আর ভুল করল না আর সে ভিড়ের কামড়ায় যেতে পারবে না স্বপ্নের সঙ্গে প্রথম ট্রেনে বেড়ানো সে টিকিট কাটল ফার্স্ট ক্লাসের যথারীতি স্বপ্না অবাক তুমি এত টাকা খরচ করলে শুধু শুধু একটা আংটি বিক্রি করে দিলাম যে সেই টাকা রয়েছে আবার আংটি বিক্রি করেছ কেন তোমার দরকার হলে আমার কাছ থেকে টাকা নিতে পারো না আংটি তো আমি পড়ি না বলতে গেলে আর কখনো পরবও না শুধু শুধু রেখে লাভ কি তবু জিনিসপত্র বিক্রি করা আমি পছন্দ করি না শোনো স্বপ্না এমন সুন্দর দিনগুলি আমরা টাকার অভাবে নষ্ট করব অন্য লোকেরা আনন্দ করবে আর আমরা করব না মধুময় আর চোখে আরেকবার তার জামার রক্তের ফোটাটার দিকে তাকালো স্বপ্না দেখতে পায়নি হলদে জামা হয়তো স্বপ্না লক্ষ্যও করবে না মধুময় মনে মনে তীব্রভাবে বলল না আমি কোনো অন্যায় করিনি একটা বদমাশলোক রাস্তা দিয়ে মেয়ে ধরে নিয়ে গিয়ে মদের দোকানে কিংবা হোটেলে এক রাত্রে তিন চারশো টাকা ওড়ায় আর একজোড়া প্রেমিক প্রেমিকা ট্রেনে নিরিবিলিতে একটু ভ্রমণ করতে পারবে না কোনটাতে টাকার সবচেয়ে ভালো ব্যবহার হয় ফার্স্ট ক্লাস কামরাটা একদম ফাঁকা লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাসে সাধারণত জায়গা পাওয়া যায় না কলেজের ছাত্র ভিকিরি আর হকার এসে খুব গোলমাল করে কিন্তু এখন এই শেষ বিকেলে তারা কেউ নেই চলন্ত ট্রেনের নির্জন কামরায় যেন একটা রোমান্টিকতার গন্ধ মাখানো মুখোমুখি বসে থাকা বাইরে চলমান সবুজ মাঠ সবকিছু বড় মোহময় হঠাৎ ঝুঁকে মধুময় তার দুহাত রাখল স্বপ্নার কাঁধে ভিকিরির মতন করুণ গলায় বলল তোমায় একটু আদর করব স্বপ্ন মধুময়ের হাত দুটো ধরে বলল তুমি আর আমি এরকম একটা আলাদা জায়গায় বসে আছি এই তো আমার দারুণ ভালো লাগছে তোমায় একবার চুমু খাই না প্লিজ একবার কেউ দেখবে না এখানে না যখন সময় আসবে মধুময় একদৃষ্টে তাকিয়ে রইল স্বপ্নার দিকে তার বন্ধুরা সবাই বলে মেয়েরা মুখে কখনো হ্যাঁ বলে না ইচ্ছে থাকলেও মুখে না না বলে একটু জোর করতে হয় মেয়েরা ওই জোর করাটাই পছন্দ করে মধুময় কি স্বপ্নার উপর জোর করবে মধুময় নিজের হাত দুটো স্বপ্নের কাঁধ থেকে সরিয়ে নিল জামায়ু রক্তের ছিটেটুকুর না থাকলে সে নিশ্চয় স্বপ্নাকে জোর করে বুকে টেনে নিত কোনো আপত্তি শুনত না তুমি রাগ করলে না রাগ করিনি প্লিজ রাগ করে আজকের এই সুন্দর দিনটা নষ্ট করে দিও না আমার এত ভালো লাগছে আজ সব কিছু সত্যিই রাগ করিনি কিন্তু তুমি যে বললে যখন সময় আসবে যদি কোনো দিনই আর সময় না আসে যা তাই কখনো হয় আমরা একসঙ্গে থাকবো না আমি চাকরি না পেলে তোমায় বিয়ে করতে পারবো না যদি কোনো দিনই চাকরি না পাই নিশ্চয় পাবে তিন বছর তো হয়ে গেল অনেকে শুনেছি আট দশ বছর বেকার যদি আমারও সে অবস্থা হয় আমি ততদিনে অপেক্ষা করে থাকব। এমন কি যদি প্রয়োজন হয় তবে চিরকাল চিরকালের কথা বলো না শুনলে আমার ভয় করে চিরকাল কি কেউ কারোর জন্য অপেক্ষা করতে পারে তুমি চাকরি না পেলেই বা আমি তো চাকরি পেতে পারি একবার তো একটা পেয়েও ছিলাম নেই নি আবার যদি চেষ্টা করি আমি ভালো একটা চাকরি পেলেই তারপর আমরা এ কথা সত্যি যে স্বপ্ন চেষ্টা করলে একটা চাকরি পেতে পারে স্বপ্নের রেজাল্ট ভালো তাছাড়া মেয়ে বলেই কিনা কে জানে সে দরখাস্ত পাঠালেই ইন্টারভিউ ডাক আসে আর মধুময়ের অধিকাংশ দরখাস্তের কোনো উত্তরই আসে না মধুময় বলল তুমি চাকরি করতে যাবে আর আমি বাড়িতে বসে থাকবো বসে থাকবে কেন তুমি বাড়িতে বসে ছবি আঁকবে সেটাই তোমার কাজ আমার ছবি আঁকা তো শখের কাজ আমি তো শিল্পী নই তারপর যদি আমাদের ছেলে মেয়ে হয় তুমি অফিসে যাবে আর আমি ঘরে থেকে বাচ্চা খাওয়াবো ঘুম পাড়াবো স্কুলে দিয়ে আসব যা ওরকমভাবে বলো না মধুময় তিক্তভাবে হাহা করে হেসে উঠল শিয়ালদা স্টেশনে পরের কাজটা হলো খুব নিখুঁত ভাবে দারুণ ভিড় সেদিন পরপর কয়েকটা ট্রেন বাতিল হবার ফলে সাংঘাতিক হুড়ুহুড়ি শুরু হয়েছিল এইসব দিন মধুময়দের কাজের পক্ষে খুব চমৎকার একটা ট্রেন থামার সঙ্গে সঙ্গে একদল যাত্রী হুড়হুড়িয়ে নেমে আসছে আর একদল তখনই সে ট্রেনে উঠবার জন্য ঠেলাঠেলি শুরু করেছে সেই বিশৃঙ্খলার মধ্যে মধুময় একজন বুড়ো লোককে এমন সুকৌশলে ল্যাং মারল যে সে বুড়ো বুঝতে পারল না কে তাকে মেরেছে বুড়োটি পড়ে গেল চিৎপাত হয়ে মাটিতে মাথা ঠুকে অজ্ঞানের মতন হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য রতনার ধনা চোখের নিমিষে ব্যাগটা তুলে নিয়ে সরে পড়ল পরিষ্কার কাজ বুড়োটি চোখ মেলে হাওমাও করে কেঁদে উঠল আমার ব্যাগ আমার ব্যাগকে নিল ওর মধ্যে যে আমার যথা সর্বস্ব ছিল গো এরকম অনেকেই বলে মধুময় বিশেষ মনোযোগ দিল না বিশেষত পুরো লোকেরা কান্নাকাটি করে নাটক সৃষ্টি করতে ভালোবাসে বুড়োটির মুখখানা ঠিক একটা শকুনির মতন নিশ্চয়ই এক নম্বরে ধরিবাজ আমার মেয়ের বিয়ের টাকা আমার সে সম্বল সবাই মহাব্যস্ত তবু বুড়োটির কান্নাকাটি শুনে একটা ভিড় জমে গেল মধুময় এক পাশে সরে দাঁড়ালো কেউ তাকে ল্যাং মারতে দেখেনি বুড়োটি উঠে বসে দারুণভাবে মাথা চাপড়াতে চাপড়াতে বলল আমি এখন বাড়ি ফিরবো কি করে ওরা আমাকে মেরে ফেলে গেল না কেন আমার মেয়ের বিয়ে আটকে যাবে প্রভিডেন্ট ফান্ড থেকে আজই সাড়ে তিন হাজার টাকা তুলে আনলাম সামান্য স্কুল মাস্টারি করি মধুময় ভ্রুঁ গেলো এই বুড়োটি তাহলে স্কুল মাস্টার দেখে কিন্তু মনে হয়েছিল লোকটি এক নম্বরের ঘুঘু মানুষ ঠকানো এর পেশা লোকটি এমন ঢুকরে কাঁদতে লাগল যে সহানুভূতি না জেগে উপায় নেই একজন বলল ও দাদু পুলিশে খবর দিন আরেকজন বলল পুলিশে খবর দিলে ঘোড়ার ডিম হবে এরকম তো হর হচ্ছে মধুময় ভাবতে লাগল সত্যিকেই বুড়ো লোকটির মেয়ের বিয়ের টাকা অনেকে সহানুভূতি আকর্ষণের জন্য এরকম মিথ্যে কথা বলে কয়েকজন লোক ধরাধরি করে বুড়োটিকে নিয়ে গেল রেলওয়ে পুলিশের কাছে মধুময় কৌতূহলী হয়ে গেল সঙ্গে সঙ্গে লোকটি সত্যিই নিজেকে স্কুল মাস্টার বলে পরিচয় দিল রিটায়ারমেন্টের আর মাত্র এক বছর বাকি মেয়ের বিয়ার পাঁচ দিন বাঁধে প্রভিডেন্ট ফান্ড থেকে আজই টাকা তুলে এনেছিল মোট সাড়ে তিন হাজার টাকা মেয়ের বিয়ে আর পাঁচ দিন বাদে প্রফিডেন্ট ফান্ড থেকে আজই টাকা তুলে এনেছিল মোট সাড়ে তিন হাজার টাকা দুজন যাত্রী সাক্ষী দিল তারা লোকটিকে চেনে উনি থাকেন বেলঘড়িয়ায় পড়ান শ্যামবাজারের এক স্কুলে অতি নিরীহ মাটির মানুষ পাড়া সবাই খুব ভক্তিশ্রদ্ধা করে ওর মেয়ের জন্য সবাইকে নেমন্তন্ন পর্যন্ত করা হয়ে গেছে মধুময় এদিক ওদিক তাকালো অবশ্য কোনো লাভ নেই রতনার ধনা ব্যাগটা নিয়ে অনেক দূরে চলে গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকায় বিয়ে হয় সাড়ে তিন হাজার টাকার জন্য বিয়ে আটকে যাবে আর মধুময় ট্রেন ধরে দূরে যাবার দরকার নেই কেউ তাকে দেখেনি সে এখন স্বচ্ছন্দে ফিরে যেতে পারে তবু সে ট্রেনেও উঠে পড়ল সেই বুড়ো লোকটার সঙ্গে একই কামরায়। বুড়ো লোকটি ট্রেনে বসেও কাঁদতে লাগল অনবরত আর তাকে সান্ত্বনা দেবার বদলে অন্য লোকেরা শোনাতে লাগল আরও নানা রকম চুরি ও রাহাজানির গল্প মধুময় এক দৃষ্টি চেয়ে রইল বুড়ো লোকটির মুখের দিকে মুখ দেখে সবসময় মানুষ চেনা যায় না এই লোকটি যদি অতি বদমাইশি হবে তাহলে বুড়ো বয়স পর্যন্ত স্কুলে মাস্টারি করে গেল কেন মানুষ ঠকানোর তারও অনেক ভালো ভালো উপায় আছে এর আগে যাদের কাছ থেকে ব্যাক করা হয়েছে তারাও সবাই কি বদমাস ছিল তাহলে বেলঘরে স্টেশনে নেমে আবার আরেকটা কাণ্ড হল বুড়ো লোকটি হাত পা ছড়িয়ে বসে পড়ল প্ল্যাটফর্মে কিছুতেই বাড়ি যাবে না বাড়ি থেকে কি করে সে মুখ দেখাবে একদম যুবক উৎসাহী হয়ে বলে উঠল চলুন দাদু আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি কি আর করবেন বলুন আপনাকে যে প্রাণে মারেনি এই ঢের ওরা অনেক সময় ছোড়াছড়ি চালায় মারল না কেন ওরা আমাকে মেরে ফেললে আমি বাসতাম মেয়েটার বিয়ে হবে না সর্বনাশ হবে মধুময়ও ভিড়ে গেল সেই যুবকদের দলে একটা রিকশায় বুড়ো মানুষটাকে চাপিয়ে ওরা চলল পেছন পেছন বাড়ি খুব বেশি দূরে নয় স্টেশন থেকে সাত আট মিনিটের পথ বাড়ি মানে খুবই সামান্য ব্যাপার দুখানা ঘর পাকা দেয়াল হলেও ওপরে টিনের চাল সামনে জমিতে ঢ্যাঁড়স আর বেগুন ফুলে আছে বাড়ির সামনে বৃদ্ধটি আরেক প্রস্ত কান্না শুরু করতেই বাড়ি থেকে বেরিয়ে এলো অনেকে তাদের মধ্যে একটি মেয়েকে দেখে মধুমার যেন হৃৎপিণ্ড থমকে গেল একুশ বাইশ বছরের একটি মেয়ে সাধারণ তাদের শাড়ি পরা লাজুক ধরনের মুখখানা খুব সম্ভবত এই মেয়েটিরই বিয়ে কিন্তু এই মেয়েটিকেই মধুময় সেদিন চৌরঙ্গিতে দেখেছিল না সেই লম্পট লোকটির সঙ্গে মধুময়ের খুব ভালো মনে নেই কিন্তু এর সঙ্গে খুবই মিল সে একই রকম মুখে লাজুক ভাব যদি এ মেয়েটি নাও হয় তবু ঠিক এরই মতন একটি মেয়ে ভদ্র পরিবারের কিন্তু টাকার অভাবে ওইসব জায়গাকে লম্পট ধনীদের খপ্পরে পড়তে বাধ্য হয় আর যদি সত্যি এই মেয়েটি হয় গ্র্যান্ড হোটেলে ঠুকতে রাজি হচ্ছিল না কিছুতেই হয়তো মেয়েটি পুরোপুরি পাপের জীবনে যেতে চায়নি বিয়ে করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে চেয়েছিল সাড়ে তিন হাজার টাকার জন্য মেয়েটির বিয়ে হবে না মেয়েটি আবার বাধ্য হয়ে ওই সব লম্পটদের কাছে যাবে মধুমের মাথার মধ্যে আগুন জ্বলছে ন্যায় অন্যায় বোধ সব গুলিয়ে যাচ্ছে সে আজ চোখের সামনে দেখতে পাচ্ছে একটি পরিবারের সর্বনাশের জন্য সে নিজে দায়ী তার পকেটে মাত্র চল্লিশ পঞ্চাশ টাকা আছে অবশ্য হুট করে এদের টাকা দিতে গেলেই বা এরা কি ভাববে উল্টো দিকে ট্রেন ধরে মধুময় ফিরে এলো শিয়ালদায় সেখানে আবার মানুষজন যেমন দৌড়াচ্ছিল তেমনি দৌড়াচ্ছে খানিক আগে যে একজন বৃদ্ধ লোক এখানে সর্বশান্ত হয়েছে তার কোনো চিহ্নই নেই একটা বেঞ্চে চারজন পুলিশ বসে নিশ্চিন্তভাবে সিগারেট টানছে নির্দিষ্ট জায়গায় রতন থনারা নেই মধুময় রাজ অনেক দেরি হয়েছে ওরা থাকবেই বা কেন পরদিন মধুময় পাগলের মতো খুঁজতে লাগল রতনদের কোথাও ওদের পাত্তা নেই সন্ধ্যের দিকে ওদের পাড়ার ফ্যাক্টরির পেছনে জমিতে ওদের আড্ডা বসে সেদের ওখানেও কেউ আসেনি রতনের বাড়িতে তিনবার গিয়েও তাকে পাওয়া গেল না সারা রাত ঘুমোতে পারল না মধুময় পরদিন ভোরবেলা রতনের বাড়িতে গিয়ে তাকে ধরল চোখে বেরিয়ে এসে রতন চমকে উঠল মধুময়কে দেখে চোখ দুটো লালচে উস্কো খুস্কো চুল মধুময়ের এরকম চেহারায় তাকে দেখা যায় না কখনো রতন ফিসফিস করে বলল কি হলো তুই ধরা পড়েছিলি তোকে মেরেছে মধুময় গম্ভীর গলায় বলল না সেদিন তুই এলিনা দেখে দারুণ ভয় পেয়ে গিয়েছিলাম মারি ভাবলাম নির্ঘাত তুই ধরা পড়েছিস তবু তোর আমাকে দেখতে যাসনি কোনো লাভ আছে সবাই মিলে ধরা দিয়ে লাভ কি বল আমার সঙ্গে একটু আয় রতন জরুরি কথা আছে দুজনে হাঁটতে হাঁটতে এসে বসল একটা পার্কে মধুমার ব্যবহার দেখে রতন একটু ঘাবড়ে গেছে সে পুরনো পাপি তাই পুলিশে ধরা পড়ার ভয় তার বেশি সে মনে মনে ঠিক করেছিল কয়েকদিনের জন্য বাড়ি থেকে গা ঢাকা দেবে তার অন্য আস্তানা আছে মধুময় সরাসরি বলল পরশু আমরা যে টাকাটা পেয়েছি সেটা ফেরত দিয়ে আসতে হবে রতন আকাশ থেকে পড়ল টাকা ফেরত দিয়ে আসতে হবে ছিনতায় টাকা কেউ ফেরত দেয় ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি মধুময় বলল আমরা বেছে বেছে বদমাস লোকদের টাকা কারবো ঠিক করেছিলাম অন্তত আমি জন্য এসেছিলাম তোদের দলে যাতে আমার বিবেক পরিষ্কার থাকে কিন্তু পরশু আমাদের ভুল হয়েছে লোকটা একজন নিরীহ স্কুল মাস্টার ওটা ওর মেয়ের বিয়ের টাকা এসব ফাঁভালতায় রতনের মন গলে না সে বলল হ্যাঁ কী সব আগডুম বাগডুম বকছিস টাকা ফেরত দিতে গেলেই তো ধরা পড়ে যাবি মধুময় বলল না ধরা পড়ব না আমি লোকটার বাড়ি দেখে এসেছি লোকটার নাম জেনেছি বাড়ির নম্বর আর রাস্তার নামও জেনে এসেছি টাকাটা ওকে মানে অর্ডার করে পাঠালে এখন ওর মেয়ের বিয়ে হতে পারে পোস্ট অফিস থেকে টাকা পাঠাবি পুলিশ ঠিক খোঁজ করে বার করে ফেলবে তোকে সে ঝুঁকি আমি নিতে রাজে আছি কিন্তু আমি জানি পুলিশ আমার খোঁজ পাবে না যাক বাবা এসব কি আজব কথা কিন্তু টাকাটা তো আমার কাছে নেই তার মানে তুই সেদিন এলি না বলে ফাঁক হলো না পুরো টাকাটা আমি ধরার কাছে রেখেছি ঠিক বলছিস যদি মিথ্যে কথা বলিস রতন তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আমি এই লাইন আজ থেকে ছেড়ে দিচ্ছি কিন্তু ওই টাকাটা ফেরত না দিলে আমি তোদের সব কটাকে ধরিয়ে দেব শোন মধুময় মিথ্যে নেই আমাদের কারবার পথে ঘাটে হাজার রকম মিথ্যে বলি সেজন্যই দলের লোকদের কাছে কখনো মিথ্যে কথা বলি না একটাও ওতে দল টেকে না তবু মধুময় পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলো ব্যাগে কত টাকা ছিল সাড়ে তিন হাজার ঠিক আছে আমি ধনার কাছে এখনই যাচ্ছি তুই চল আমার সঙ্গে আমি যাব না ভাই তুই যেরকম কথাবার্তা বলছিস তাতে আমার ভয় লেগে যাচ্ছে একসঙ্গে তিনজন এখন না জোটাই ভালো তুই ধনার কাছ থেকে সব টাকাটা নিতে চাস নে আমি আপত্তি করব না তারপর সেই টাকা নিয়ে তুই যা খুশি কর কিন্তু লোক জানা জানি করিস না আর একটু দেরি করলে ধনাকে বাড়িতে পাওয়া যেত না সে জামা কাপড় পরে বেরোবার জন্য তৈরি হচ্ছিল মধুমাকে দেখে সেও বলল তুই ধরা পড়িস নি তাহলে মধুময় বলল কেন আমি ধরা পড়লে তোরা খুশি হতিস ধনা অবাক হয়ে বলল যাহ কি বলছিস তুই ধরা পড়লে আমরা খুশি হব কেন তুই আমাদের নাম বলে দিলে তো আমরাও ফেঁসে যেতাম হয়তো ভেবেছিলি আমাকে আর ভাগ দিতে হবে না তোর বকরা নিতে এসেছিস বুঝি কিন্তু তোকে কতদিন সবুর করতে হবে ভাই কেন আমি টাকাটা সব খরচ করে ফেলেছি মধুময় সঙ্গে সঙ্গে ধনের গলা চেপে ধরে বলল তোকে আমি খুন করে ফেলব আমার সঙ্গে চালাকি করতে এসেছিস মধুময়ের তুলনায় ধনার গায়ের জোর অনেক কম সে মধুময়ের সঙ্গে কিছুতেই পারবে না অসহায়ভাবে মধুময়ের দিকে তাকিয়ে রইল তারপর আস্তে আস্তে বলল আমাকে মেরে ফেলতে চাস মেরে ফেলিস কিন্তু আজ নয় আজ ছেড়ে দে আজ আমার ভীষণ দরকার আমাকে এক্ষুনি যেতে হবে তার চেয়ে অনেক বেশি দরকারি কাজে আমি এসেছি পশুর পুরো টাকাটা আমার চাই রতনের সঙ্গে দেখা করে এসেছি সে রাজি হয়েছে বললাম তো খরচ হয়ে গেছে তোর ভাগটা আমি পরে শোধ করে দেব তোকে আমি শেষ করে দেব ধনা? আমার কথাটাকে শোন আমার গলাটা ছাড় আমার মা নার্সিংহোমে আমাকে এক্ষুনি সেখানে যেতে হবে আমার মা কাল মরতে বসেছিলেন কাল হঠাৎ মায়ের অ্যাপেন্ডিক্স বার্স করেছে তখনই অপারেশন না করালে বাঁচাবার কোনো আশায় ছিল না কোনো হাসপাতালে জায়গা পায়নি তাই নার্সিংহোমে ভর্তি করালাম তিনজন বড় ডাক্তারের ফি চোদ্দ বোতল রক্ত কিনতে হয়েছে বাইরে থেকে ডবল দাম দিয়ে আমি তোর একটা কথা বিশ্বাস করি না তুই চল আমার সঙ্গে নার্সিংহোমে আমি কোনো দিন বন্ধু বান্ধবকে করি না কাছে যদি টাকাটা না থাকতো তাহলে কিছু করার উপায় ছিল না কিন্তু টাকা রয়েছে আমার কাছে অথচ আমার মা বিনা চিকিৎসায় মারা যাবেন এটা আমি সহ্য করতে পারি তুই বল আমার তিন তিনটে ছোট ভাই বোন আছে মা মারা গেলে ওদের নিয়ে আমি একেবারে পথে বসতাম মধুমর তুলনায় ধনার বাড়ির অবস্থা অনেক খারাপ মধুময়ের তবু বাবা বেঁচে আছেন এবং চাকরি করেন ধনের বাবা মারা গেছেন অনেক দিন মধুময় দীর্ঘশ্বাস ফেলে বলল কিন্তু টাকাটা খরচ হয়ে গেল জানিস একটা মেয়ের বিয়ে বন্ধ হয়ে গেল এজন্য হয়তো তার ভবিষ্যৎটাই কার বিয়ে মধুময় ঘটনাটা খুলে বলল ধনারও মনের ভাব হল রতনের মতনই সে ভাবল মধুময় বড্ড বেশি বাড়াবাড়ি করছে সে মধুময়ের হাত চেপে ধরে অভিযোগের সুরে বলল তুই এই কথা বলছিস একটা মেয়ের বিয়ে আটকে যাওয়া কি আমার মায়ের মৃত্যুর চেয়ে বড় কথা আমার মা মরলে তুই খুশি হতিস আহ বাজে বকিস না এরকম কোনো তুলনা চলে না তুই কালেলে আমি টাকাটা দিয়ে দিতে পারতাম তারপর আমার মা মরলে মরতেন আমি সে কথা বলিনি মেয়েটির পরে আবার বিয়ে হতে পারে কি করে হবে ওর বাবার শেষ সম্বল ওই সাড়ে তিন হাজার টাকা আমরা চার পাঁচটা কেস করে কিছু টাকা তুলে ওদের পাঠিয়ে দিতে পারি আমি এ লাইনে আর নেই আর কোনো দিন যাব না আমি তোদের সঙ্গে দুদিন একটু মাথা ঠান্ডা করে থাক আমি নার্সিংহোমে যাচ্ছি রে সেদিন সন্ধ্যাবেলা স্বপ্নের সঙ্গে দেখা হবার কথা ভালো করে স্নান টান সেরে কাঁচা জামাকাপড় পরে বেরিয়ে পড়ল মধুময় মুখখানা তার শুকনো বিষণ্ন সে নিজেই বুঝতে পারছে স্বপ্নের সামনে এসে সে হাসি ফোটালো জোর করে প্রথমে দেখলো একটা সিনেমা তারপর বেরিয়ে একটা রেস্টুরেন্টে খাপে স্বপ্ন বলল আজ আমি খাওয়াবো কিন্তু তুমি পয়সা খরচ করতে পারবে না মধুময় একটু আপত্তি করল না ওরা বসল একটা কেবিনে এখানে ওরা মুখোমুখি দুজন কিন্তু ট্রেনের কামরার সঙ্গে কত তফাত একটু পর্দা সরে গেলেই বাইরে থেকে এক কাদা লোভি চোখ উঁকি মারে স্বপ্না যাতে কিছুতে বুঝতে না পারে সেজন্য মধুময় মুখে হাসি ফুটিয়ে রেখে নানা রকম আবলতাবোল কথা বলে যাচ্ছে কিন্তু তার দুটো জীবন আর আলাদা নেই আজ আর মধুময় জামায় রক্তের ছিটে নেই তবু তার সর্বাঙ্গ অসুচি মনে হচ্ছে সে স্বপ্নের হাতটাও ধরল না বারবার মনে পড়ছে বেলঘড়িয়ার সেই ছোট্ট বাড়িটার মেয়েটির কথা সে কত আশা করেছিল কয়েকদিন বাদে তার বিয়ে হবে আর হবে না মেয়েটি আবার চরুঙ্গিতে এসে দাঁড়াবে সংসার চালাবার দেয় লোভী ধনীদের শিকারের জন্য মধুময় এজন্য দায়ী মধুময়ী দায়ী মেয়েটির বিয়ে হওয়া বড় না ধনের মায়ের চিকিৎসা কোনটা ন্যায় কোনটা অন্যায় এ মেয়েটি আর তার বাবাকে সাহায্য করার জন্য মধুময় কি আবার চিন্তায় কাজে নামবে ওদের সাহায্য করার জন্য অন্য লোকদের টাকা কেড়ে নেওয়া কি ঠিক আবার যদি তাদের মধ্যে কেউ ওই বুড়ো লোকটির মতন মধুময় ডাকল স্বপ্না স্বপ্ন বলল কি মধুময় বুঝতে পারল এই প্রশ্ন স্বপ্নার কানে তুলে কোনো লাভ নেই স্বপ্ন কিছুই বুঝতে পারবে না তাই সে হাসি মুখে বলল না কিছু না তারপর মুখটা ফিরে নিয়ে কেঁপে উঠল কিছুতে সামলাতে পারল না নিজেকে ঠোঁটে ঠোঁট চেপেও আটকাতে পারল না মধুময় নিঃশব্দে কেঁদে উঠল চোখ দিয়ে পড়তে লাগল বড় বড় জলের ফোঁটা স্বপ্ন প্রথমে স্তম্ভিত হয়ে গেল তারপর উঠে দাঁড়িয়ে ঝুঁকে এসে মধুময়ের মুখখানা দু হাতে তুলে ধরে বলল এই কি হয়েছে তোমার কি হয়েছে বলো না আমাকে বলো মধুময় মুখ নিচু করে বলল কিছু না কিছু না এমনি হঠাৎ বোকার মতন স্বপ্না বলল ভেঙে পড়ো না লক্ষ্মীটি একটা কিছু পেয়ে যাবে নিশ্চয়ই আর না পেলেই বা চাকরি আমি তো রয়েছি লক্ষ্মীটি শোনো মধুময় চোখ মুছে ফেলল সে যে ন্যায় অন্যায় দারুণ দ্বন্দ্বের মধ্যে রয়েছে সে কথা বলা যাবে না স্বপ্নাকে কারুকে বলা যাবে না এই একটা ব্যাপারে মধুময় দারুণ একা রতন একদিন বলল এবার একটা বড় গোছের কাজে হাত দিতে হবে তোরা রাজি আছিস দলে সবাই সঙ্গে সঙ্গে রাজি শুধু চুপ করেছিল মধুময় কথা হচ্ছিল রবারের কারখানার পেছনের মাঠে মধুময় ভাবছিল এই দলে মেশা সে ছেড়ে দেবে সে তার বিবেককে মোটে বস করতে পারছে না তবু হঠাৎ সে বলে উঠল যদি সত্যি খুব বড় কাজ হয় তাহলে আমি রাজি আছি রতন মধুমের পিঠ চাপড়ে বলল এই ছেলেটার হিম্মত আছে এ একদম ভয় পায় না আমি দেখেছি কি কাজ রতনদা রাস্তাঘাটে লোকদের ল্যাং মারা বড় ছিচকে কাজ ওতে আর আনন্দ নেই এবার একটা বড় কাজ করলেই কয়েক মাস ফুর্তিতে কাটিয়ে দেওয়া যাবে কাজটা হচ্ছে লোকাল ট্রেনে ডাকাতি ট্রেনের কোনো একটা কামড়ায় উঠে দুটো খাল্লা পিস্তল আর দুটো ছুরি নিয়ে ভয় দেখালেই বাঙালিরা ভয় কাঁপতে থাকে তখন তাদের পকেটের মানি ব্যাগ আর টড়িগুলো খুলে নিতে বেশি সময় লাগে না খুব সহজ কাজ খবরের কাগজে এরকম প্রায় বেরোয় কেউ ধরা পড়ে না রতনের সাঁকড়ের ধনা বলল শুধু খেলনা পিস্তল কেন ওস্তাদ আর কিছু থাকবে না মধুময় বলল রতনদা আমার একটা কন্ডিশন আছে সেটা আগে থেকে বলে রাখা দরকার কি এই কাজটা করার পর আমি তোমাদের দল একেবারে ছেড়ে দেবো আমার সঙ্গে তোমরা কেউ কোনো দিন আর যোগাযোগ করতে পারবে না আর এই কাজে যতই টাকা উঠুক আমাকে অন্তত সাড়ে তিন হাজার টাকা দিতেই হবে ধনা বলল তুই বুঝি এখনই সেই বুড়ো লোকটাকে টাকা ফেরত দেবার কথা ভাবছিস তুই পাগল নাকি রে মধুময় উত্তর দিল সব মানুষেরই কিছু কিছু পাগলামি থাকে ধরে নে এটাই আমার পাগলামি রতন বলল ঠিক আছে মেনে নিলাম তোকে আমি দেবো ও টাকা ধনা হুড়রে বলে লাফে উঠে বলল আমি একটা পাইপ গান জোগাড় করতে পারবো। রতন বলল তাহলে তো আরও ভালো দুখানা বড় ছুরি আমার নিজের কাছে আছে মধুটার বেশ সন্ডা চেহারা আছে তুই মধু এখানে ছুরি নিয়ে কামরার দরজার কাছে দাঁড়াবি মধুময় আপত্তি তুলল সে বলল কিন্তু রতনদা এ তো নিরীহ লোকদের উপর ডাকাতি করা হবে খারাপ লোকদের শাস্তি দেওয়া তো হবে না ট্রেনের কামরায় তো আমাদের মতন লোকই থাকে ধনা বলল ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস রতন বলল ফার্স্ট ক্লাসের ঢুকে কোনো লাভ নেই ফার্স্ট ক্লাসে আজকাল বেশিরভাগ লোকই পাশে যায় কিংবা বিনা টিকিটে এছাড়া মাঝে মাঝে দু একজন মিলিটারি অফিসার থাকে তাদের কাছে রিভলভার থাকতে পারে কথা থামিয়ে রতন মধুময়ের দিকে চেয়ে রইল তারপর বলল এ ছেলেটা ঠিকই বলেছে নিরীহ লোকদের উপর আমরা হামলা করব না তবে তোকে একটা কথা বলছি মধু তুই কাগজে দেখেছিস ট্রেনের কামরা এরকম ডাকাতে হলে কোন একটা ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ সাত কি দশ হাজার টাকা খোঁয়া যায় লোকাল ট্রেনে একটা লোক এত টাকা নিয়ে যাতায়াত করে কেন নিশ্চয়ই ব্ল্যাক মানি গভর্নমেন্ট নিয়ম করেছে ব্যবসার বড় বড় লেনদেন সব চেকে করতে হবে তবু যারা পকেটে নোটের তাড়া নিয়ে ঘোরে তাদের মতলব খারাপ নয় তুই কি বলিস মধুময় বলল তা ঠিক আমরা খবর রাখব ট্রেনে ট্রেনে ঘোরাঘুরি করে কিছু লোককে ওয়াজ করব সাতটা গাছের দিকটা রতনের খুব চেনা ওখানকার লাইনে পালানো সব ঘদঘাত সে জানে কাজ হাসিল করার পর এক জায়গায় চেন টেনে ওরা ঝপাঝপ লাফিয়ে নেমে পালাবে আগে তিনবার ওরা সাতটা লোকাল ট্রেনে ঘুরে এলো কোনোরকম অসুবিধে নেই চাল স্মাগলাররা যখন তখন চেন টানে এ লাইনে ট্রেনও দিব্যি ভালো ছেলের মতন থেমে যায় আর্মড গার্ড ফার্ড কিছু নেই এদিকে কয়েকটা কোল্ড স্টোরেজ আছে ব্যাগ ভর্তি তাড়াতাড়া নোট নিয়ে এ লাইনে প্রায়ই ব্যবসায়ীরা ঘোরাফেরা করে দিন ঠিক হলো মে মাসের তিন তারিখ দুপুর একটা চল্লিশে ট্রেন ওই সময় বেশিরভাগ লোকই ঝিময় আর কামরায় গোলমাল হলেও পাশের কামরার লোকেরা শুনতে পাবে না দলে থাকবে পাঁচজন রতন ধনা কল্যাণ বিশু আর মধুময় দুজন ব্যবসায়ীকে ফুলিতে সকাল থেকে ফলো করবে রতন আর কল্যাণ টাকা পয়সার খবর ঠিকঠাক থাকলে তবে কাজ শুরু হবে সবই ঠিকঠাক মিলে গিয়েছিল একটা বড় কামড়ায় আলাদাভাবে ছড়িয়ে খুব নিরীহভাবে বসেছিল ওরা যেন কেউ কাউকে চেনে না সকলের হাতে একটা কোনো কাগজ কিংবা বই যেন যে যার পড়াশোনা নিয়ে মগ্ন হয়ে আছে তারপর একসময় সময় দুটা স্টেশনের মাঝখানে হঠাৎ হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালো ওরা পাঁচজন রতনের গলাটায় সবচেয়ে মাঝ খাই সে হুঙ্কার দিয়ে বলে উঠল খবরদার কেউ টু শব্দটি করবে না মধুময়ের হাতে ছলমল করে উঠল একটা মস্ত বড় ভোজালি সে দাঁড়ালো দরজা আটকে কথা ছিল সাধারণের ঘড়ি মানিব্যাগ নেওয়া হবে না কিন্তু কিছু যাত্রী ভয় পেয়ে নিজের থেকে তাদের ঘড়ি আর মানি ব্যাগ দিতে লাগলো ওদের পায়ের কাছে একজন ভদ্রমহিলা হাউ হাউ করে কেঁদে উঠে নিজের হাতের চুড়ি খুলতে লাগলেন আর বলতে লাগলেন আমার ছেলেকে কিছু বলো না আমার একমাত্র ছেলে ধনাটার লোভীর মতন কুড়িয়ে নিতে লাগল সেসব ঘড়ি মানি ব্যাগ আর চুরি রতনার কল্যাণ দুজন যাত্রীর হাত ব্যাগ ধরে টানাটানি করছে এই সময় একটা যাত্রী হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়ে চেন টেনে দিল আর চিৎকার করতে লাগলো তারও স্বরে তার বুকের কাছে খেলনা পিস্তল ঠেকিয়ে থমকাতে লাগল খবরদার একদম চুপ মেরে ফেলব একেবারে ট্রেন থেমে এলো আস্তে আস্তে দুটো বাচ্চা ছেলে মধুময়ের বগলের ফাঁক দিয়ে গোলে লাফিয়ে পড়লো মাটিতে মধুময় তাদের আটকাতে পারল না সে ভেবেছিল অত বড় ভোজালিটা দেখেই সবাই ভয় পাবে কিন্তু কেউ ভয় না পেলে তার গায়ে ভোজালির কোপ বসাবার কথা মধুময় চিন্তাই করেনি ছেলে দুটো মধুময়কে ভয় পেল না কেন তার মুখ দেখি কেউ ওরা বুঝে গিয়েছিল যে সে কারুকে মারতে পারবে না সে একজন শৌখিন ডাকাত রতনার কল্যাণ তখনও ব্যাগ দুটো ছিনিয়ে নিতে পারিনি বলে মধুময় বুঝতে পারছিল না কি করা উচিত এদিকে বাচ্চা দুটো মাটিতে নেমে চিৎকার করতে লাগল ডাকাত ডাকাত মেরে ফেলল সবাইকে মেরে ফেলল রতন হুকুম দিল রিট্রিট পাশের কামরাগুলো থেকে যাত্রীরা বেরোবার আগেই ওরা দৌড়ালো মাঠের মধ্যে দিয়ে কিছু যাত্রী খানিকটা পথ তাড়া করে এলো বটে কিন্তু ওদের কেউ ছুঁতে পারল না প্রায় তিন মাইল দূরে একটা বাস ছাড়ের পাশে ওরা একটু বিশ্রাম নিতে বসল তখন দেখা গেল ওদের মধ্যে একজন কম পাঁচ জনের মধ্যে চারজন এসেছে বিষু নেই বিশু কি তাহলে অন্যদিকে পালিয়ে গেল ধনা বলল বিষিটাকে আমি কিন্তু মাইরি ট্রেন থেকে নামতে দেখিনি রতন তার কলার চেপে ধরে বলল শালা সে কথা তুই আগে বলিসনি কেন ধনা বলল বললে বা কি হতো তুই কি তাহলে ফিরে যেতিস তাকে আনতে বেচারা বিশু খেলনার পিস্তল নিয়ে ধরা পড়ে গেছে রতন বলল এখানে বসে থাকলে আরও ডেঞ্জার আছে এক্ষুনি সার্চ পার্টি আসতে পারে চারজন চারদিকে ছড়িয়ে পড় নিজের বাড়িতে ফিরে যাসনি এখন বিষুটা প্যাদানিকে নির্ঘাত সবার নাম বলে দেবে মধুমার গলা শুকিয়ে গিয়েছিল সে বলল বাড়ি ফিরবো না তাহলে আমি যাব কোথায় রতন জিজ্ঞেস করল তোর কি অন্য কোথাও লুকোবার জায়গা নেই মধুমের চকিতে মনে পড়ে গেল স্বপ্নার কথা নিজেদের বাড়িতে না ফিরে সে স্বপ্নের কাছে গিয়ে বলতে পারে আমি ট্রেন ডাকাতি করে এসেছি আমাকে তোমার কাছে লুকিয়ে রাখো সে ঘাড়নে নেড়ে বলল না নেই এই খেয়েছে তাহলে কি হবে বাড়ি ফিরলেই তো ধরা পড়ে যাবি ঠিক আছে তুই আয় আমার সঙ্গে তখনই উঠে ওরা ছড়িয়ে পড়ল বিভিন্ন দিকে মধুমার বুকের মধ্যে ঢিপঢিপ করছে এর আগে সে কখনও রাত্রে বাড়ি বাইরে থাকিনি ব্যাপারটার গুরুত্বও যেন সে বুঝতে পারিনি আগে ধরা পড়া মানে তো জানাজানি হয়ে যাওয়া স্বপ্না জেনে যাবে যে সে ট্রেনে ডাকাতি করতে গিয়েছিল সে রতনকে জিজ্ঞাসা করল কতদিন আমরা বাড়ির বাইরে থাকব বাড়ির লোকেই তো পুলিশে খবর দেবে রতন বলল দু তিন দিন ঘাঁপি মেরে থাকলে সব ঠিক হয়ে যাবে ঘাবড়াসনি রতনের সঙ্গে মধুময় বড় রাস্তায় এসে বাস ধরল আধ ঘণ্টা বাদে সে বাস থেকে নেমে আবার ধরল উল্টো দিকের একটা বাস এই ভাবে প্রায় পাঁচবার গাড়ি বদল করে সন্ধ্যা নাগাদ তারা এসে পৌঁছাল হাওড়ায় ব্রিজ পেরিয়ে ওরা কিন্তু কলকাতায় এলো না একটা ট্যাক্সি নিয়ে হাওড়া শহরের মধ্যেই অনেক গলি ঘুরে ঘুরে থামল এসে একটা বাড়ির সামনে একটা খুব পুরনো আমলের দোতলা বাড়ি সিঁড়িদের দোতলায় ওঠার পর রতন চেঁচিয়ে ডাকল মুক্ত ও মুক্ত তিরিশ বত্রিশ বছর একটি স্ত্রীলোক বেরিয়ে এসে রতনকে বলল কী ব্যাপার রতন একগাল হেসে বলল তোমার এখানে থাকবো আজ সঙ্গে এক বন্ধুকে নিয়ে এসেছি মুক্ত নামে সেই স্ত্রীলোকটি বলল থাকবে কি গো বলা নেই ক নেই হুট করে এসে থাকবো বললেই কি হয় আমার ঘরে আজ লোক আছে মধুময় এসব কথার মানে কিছুই বুঝতে পারল না এটা কি একটা হোটেল রতন বলল তোমার ঘর আটকা তাহলে ছাদে সেই ছোট একটা ঘর ছিল সেখানে থাকবে কেন বাপু মুখ দিয়ে এখনও দুধের গন্ধ যায়নি বাইরে যাও না মা বাবা চিন্তা করবে না আহ বাজে কথা ছাড়ো থাকতে দেবে কিনা বলো না মুক্ত ঘরের ভিতর ঢুকে গিয়ে একটা চাবি নিয়ে এলো সেটা রতনের হাতে দিয়ে বলল যাও ঘর খুলে বসো আমি যাব এখন একসময়ে সিঁড়িদের রতন আর মধুময় উঠে এলো ছাদে একটা লম্বাটে ছোট্ট ঘর চাবি খোলার পর দেখা গেল সে ঘরের মেঝেতে একটা তেলচিটে মাধুর পাতা আছে শুধু আর কিছু নেই মধুময় জিজ্ঞেস করল এটা কার বাড়ি রতনদা ওই মেয়েটি তোমার আত্মীয় রতন বলল সব আস্তে আস্তে টের পাবি এখন মুখ বুঝে থাক বেশি কথা জিজ্ঞেস করিস না তুই বাড়িতে না ফিরলে তোর বাড়ির লোক চিন্তা করবে তা তো করবেই আমি অবশ্য বলে এসেছি তারকেশ্বর এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি আজ রাত্রিরে না ফিরলে ভাববে হয়তো সেখানে আটকে গেছি কিন্তু কাল সকালে এখানে চার পাঁচ দিন খাপড়ি মেরে থাকা দরকার সব ব্যাপারটা কেচে গেলে চার পাঁচ দিন লাইনে এলে একটু ঝুঁকি নিতেই হয় রতনদা তুমি আগে বল নি আগে কি বলবো তুই কি কচি খোকা কিছু বুঝিস না মধুময় সত্যি তো কচি খোকা নয় তার তো জানা উচিত ছিল যে আগুনে হাত দিলে একবার না একবার হাত পুড়ে যেতেই পারে মধুময় নিজের ডান হাতের পাঞ্জার দিকে তাকাল সত্যি যেন সেখান থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে রতন তার কাঁধে একটা চাপড় মেরে বলল আরে এখন তো ঘাবড়াচ্ছিস কেন ব্যবসায়ীটির কাছ থেকে হাত ব্যাগটা ছিনিয়ে আনতে না পারলেও কোন এক ফাঁকে রতন ছগাছি সোনার চুরি তিনটি মানিব্যাগ ব্যাগ আর তিনটি হাত ঠিক হাতিয়ে আনতে পেরেছে দরজাটা ভেজিয়ে দিয়ে রতন মানি খুলে মাদুরের উপর ঝাঁটতে লাগল সব মিলে তিনশো টাকা আছে একটা মানি মধ্যে একটা বাচ্চা ছেলের ছবি সে ছবিটার দিকে তাকাতেই লজ্জা করল মধুময়ের রতন ছবিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল আর যা কাগজপত্র ছিল সবই ছিঁড়ে ফেলে লুকিয়ে রাখল মাদুরের তলায় ব্যাগগুলো নিয়ে এসে কি করবে ভেবে এদিক ওদিক তাঁকাল তারপর বেরিয়ে গেল দরজা খুলে ছাদের কোনো একটা গঙ্গা জলের ট্যাঙ্ক সে ট্যাঙ্কের ঢাকনা খুলে অনেকখানি মুখ ঝুঁকিয়ে রতন ব্যাগ তিনটেকে গেথে রাখল জলের তলার মাটিতে তারপর নিশ্চিন্ত মুখ করে ফিরে এলো ঘরে একটা ঘড়ি সে নিজের হাতে পরে অন্য আরেকটা ঘড়ি মধুময়কে দিয়ে বলল পড়ে নে মধুময় ঘড়িটা ফেরত দিয়ে বলল আমার দরকার নেই তুমিই রাখো রতন বলল আমি এতগুলো ঘড়ি নেই কি করব। একটা রাগ তোর কাছে ঘড়িটা সে ছুঁড়ে দিল মধুময়ের কোলের উপর বাকি ঘড়িটার সোনার চুরিগুলো সে নিজের পকেটে রাখল টাকাগুলো থেকে গুনে গুনে সে একশো টাকা তুলে নিয়ে মধুময়ের হাতে দিয়ে বলল এই টাকাগুলো তোর পকেটে রাখ আজ দুপুরে ব্যাপারটা নিয়ে তুই মুক্তকে কিছু বলবি না যা বলার আমি বলবো তোকে আমি সাজাবো একটা কল এখন মালিকের ছেলে আমি ওকে বলবো রতনের তুলনায় মধুময় বেশি পড়াশোনা করেছে সে খবরও রাখে অনেক বেশি সে বলল কয়লা আবার এখন কোনো মালিক আছে নাকি সব তো গভর্নমেন্ট নিয়ে নিয়েছে রতন তাতে একটু থতমতো খেলো না সে অবহেলার সঙ্গে বলল তোরও সব ফ্যাকরা তুলতে হবে না মুক্ত তো সব কিছু বোঝে না আমি বলবো তোকে নিয়ে আমরা এখানে ফুর্তি করতে এসেছি দেখিস মুক্ত তো ওই কথা শুনেই বলবে ফুর্তি করতে এসেছ এ লাইনে নতুন দেখছি এই বলে তোর থুতনিতে নিতে হাত দিয়ে একটু আদর করবে তুই তখন ওই পুরো একশো টাকা তুলে দিবি মুখ হাতে আমি করে দু একটা দশ টাকার নোট লুকে রাখিস না যেন পুরোটাই দিবি তাহলে দেখবি খুব খাতির করবে মধুমার শরীরে একটা শিহরণ লাগল মুক্তোর জীবিকা কি এখন তা বুঝতে আর কোনো অসুবিধে নেই সে কখনো স্বপ্নেও ভাবিনি যে কোনো এরকম কোনো বাড়িতে এসে সে রাত কাটাবে জায়গাটা রতনের বেশ পরিচিত দেখা যাচ্ছে সে আবার ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এগিয়ে গিয়ে ডাকতে লাগল হরিয়া এ হরিয়া নিচ থেকে একজন সাড়া দিল যাই একটু পরে একজন বেশ জোয়ান শক্ত সমর্থ চেহারার বুড়ো লোক উঠে এলো ছাদে রতন তাকে প্রথমে একটা দশ টাকা নোট দিয়ে বলল রুটি আর তড়কা এনে দাও তো হরিয়া তারপর আরও একটা দশ টাকার নোট বার করে দিয়ে বলল মুরগির মাংস আনবে আবার দুটো দশ টাকা নোট দিয়ে বলল আর তিন চার বোতল বিয়ার লোকটি চলে যেতেই রতন উপর হয়ে মাথা গুঁজে শুয়ে পড়ল আর একটু বাদেই তার নাক ডাকতে লাগল মধুময় বসে রইল গুম হয়ে একদিনের মধ্যে এত কাণ্ড হয়ে গেল যে সে খানিকটা দিশেহারা বোধ করছিল সে কিন্তু ঠিক ভয়ও পায়নি বরং এসব নিষিদ্ধ ব্যাপারে খানিকটা রোমাঞ্চই অনুভব করেছিল মনে মনে তিন চার দিন বাড়ি না ফিরলে বাড়িতে কী ধরনের হইচি হবে কে জানে সে যাই হোক ফিরে গিয়ে মধুময় কোনো রকমে সব ঠিক ম্যানেজ করে নেবে শুধু যেন স্বপ্নের কানে কোনো কথা না যায় কিন্তু সে সাড়ে তিন হাজার টাকা জোগাড় করা হল না এ যাত্রা যদি মধুময় বেঁচেও যায় আর এরপর এই লাইন একেবারে যদি ছেড়েও দেয় তবু সারা জীবন তার মনের মধ্যে একটা গ্লানি থেকে যাবে রাত্রিরবেলার দিকে চৌরঙ্গিতে আবছ অন্ধকারে কোনো ধনী লম্পটের পাশাপাশি কোনো ভিরু লাজুক চেহারা বাঙালি মেয়েকে দেখলেই তার মনে হবে সেই মেয়েটির দুর্ভাগ্যের জন্য মধুময়ী দায়ী গল্পের বাক সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় লেখে একটি উপন্যাস মধুময় এর দ্বিতীয় পর্ব এর পরে আসছে তৃতীয় পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল